দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো জানিয়ে দিচ্ছি গাজার পাশে মিশর পঞ্চাশ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি এদিকে জেরুজালেমের পবিত্র স্থানগুলোতেও ছড়িয়েছে সংঘর্ষ এছাড়াও জানিয়ে দিচ্ছি দিনভর উত্তেজনার পর জামিন পেলেন পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী সাংবাদিক রোজিনা কারাগারে স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি ফখরুলের সর্বশেষ জানিয়ে দিচ্ছি নানামুখী সংকটের মুখে ইসরায়েল দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত গাজার পাশে মিশর পঞ্চাশ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তা আল সিসি গাজায় পুনর্নির্মাণ ও চিকিৎসা সহায়তা হিসাবে ৫০ কোটি মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিষয়টি দেশটির রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায় রাষ্ট্রপতি আব্দুল ফতাহ এক বিবৃতিতে বলেছেন সাম্প্রতিক ঘটনার ফলস্বরূপ গাজা উপত্যকায় পুনর্নির্মাণের জন্য মিশর পঞ্চাশ কোটি মার্কিন ডলার সরবরাহ করবে এছাড়াও বিশেষজ্ঞ মিশরীয় নির্মাণ সংস্থাগুলি পুনর্নির্মাণকে বাস্তবায়িত করবে এদিকে তিনি আরও বলেন আমি দুই দেশকে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি আশা করি যত দ্রুত সম্ভব তারা এই সংকটময় অবস্থা থেকে বেরিয়ে আসবে সূত্র বিডি প্রতিদিন জেরুজালেমের পবিত্র স্থানগুলোতেও ছড়িয়েছে সংঘর্ষ পশ্চিম তীরে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছে। গত সপ্তাহে শুরু হওয়ার রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত পশ্চিম তীরে চব্বিশ ফিলিস্তিনি নিহত হন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ দিয়ে আল জাজিরা এই খবর দিয়েছে এই গুলি লাগে ঘটনাস্থলে দুইজন মারা যান বাকি দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর মারা যান ফিলিস্তিনি রেড ক্রসেন্ট জানিয়েছে জেরুজালেম এবং পশ্চিম তীরে তারা একশত আহতকে চিকিৎসা দিয়েছে আহতদের মধ্যে ৩৫ জন গুলবিদ্ধ এবং আশি জন গ্যাসে আহত হয়েছেন মে শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিন অব্যাহত রয়েছে রাতেও দফায় দফায় বিমান হামলা হয়েছে ইহুদি বর্বরতায় নিহতের সংখ্যা বেড়ে দুশত সতেরো জনে দাঁড়িয়েছে এবং এদের মধ্যে পঁয়ষট্টি জন শিশু রয়েছে এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলা অব্যাহত থাকার পাশাপাশি জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে সংঘাত ছড়িয়ে পড়েছে ইসরায়েলও অধিকৃত এলাকাগুলোতেও সহিংস সংঘাত চলছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছেন জেরুজালেমের ওল্ড সিটির বিভিন্ন স্থানে ফিলিস্তিনিরা বিক্ষোভ প্রদর্শন করে জেরুজালেমে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদের আধা মাইলের মধ্যেও এই বিক্ষোভ হয় পবিত্র তীরের হেব্রুয়ান নগরীতেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বিক্ষোভকারীরা রাস্তায় রাস্তায় জ্বলন্ত ব্যারিকেড স্থাপন করে অফিসারদের লক্ষ্য করে প্রজেক্টাইল নিক্ষেপের জন্য সিলিংস্ট ব্যবহার করেছে। এছাড়াও ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ও ইসরায়েলের একুশ ভাগ আরব সংখ্যালঘু গাজার প্রতি সহিংস প্রকাশের জন্য সাধারণ ধর্মঘট পালন করার প্রেক্ষাপটে এসব সংঘর্ষ হয় এছাড়াও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় দুশত আঠারো জন নিহত হয়েছেন এদের মধ্যে প্রায় একশো জনই নারী ও শিশু হামাসও ইসরায়েলি হামলার জবাব দিয়ে যাচ্ছে হামাস সত্তরটি রকেট নিক্ষেপ করে এগুলোর বেশিরভাগই আয়রন ড্রমে ভূপাতিত হয় গাজার রকেটে মঙ্গলবার দক্ষিণ ইসরায়েলে একটি কারখানায় আঘাত আনলে অন্তত দুজন নিহত হয় এছাড়া আহত হয় আরও কয়েকজন সূত্র ডেইলি মেইল ও আল জাজিরা দিনভর উত্তেজনার পর জামিন পেলেন পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী সকালে গ্রেপ্তার আর সন্ধ্যায় জামিন পেলেন নারদা মামলায় গ্রেপ্তার হওয়া পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী সহ চার হেভিওয়েট নেতা সোমবার সকালে এই মামলায় অভিযুক্ত রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখার্জি ও ফিরহাদ হাকিম দলের বিধায়ক ও সাবেক মন্ত্রী মদন মিত্র এবং রাজ্যের আরেক সাবেক মন্ত্রী কলকাতার সাবেক মেয়র ও সাবেক তৃণমূল নেতা শবন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এরপর তাদের নিয়ে আসা হয় সিবিআই এর কার্যালয় নিজাম প্যালেসে কিন্তু গ্রেপ্তারের পরেই দিনভর উত্তাল থেকে রাজ্য রাজনীতি নিজাম প্যালেসের বাইরে তৃণমূল কর্মী সমর্থকদের লাগাতার প্রতিবাদ বিক্ষোভের কারণে ভার্চুয়াল মাধ্যমেই চার অভিযুক্ত নেতার শুনানি চলে কলকাতার ব্যাংক শাল আদালতে আদালতে পৌঁছে যান দুই পক্ষের আইনজীবীরা আদালতে সিবিআই এর তরফে চোদ্দ দিনের জেল রিমান্ডের আবেদন করা হয় কিন্তু দুপক্ষের বক্তব্য শোনার পর সিবিআই এর আর্জি খারিজ করে চারজনেরই জামিন মঞ্জুর করেন আদালতের বিচারপতি অনুপম মুখার্জি এদিকে আদালত সূত্রের খবর এক্ষেত্রে অভিযুক্ত চারজনের প্রত্যেকেই ব্যক্তিগত পঞ্চাশ হাজার রুপির বন্ডে জামিন দেয়া হয় উচ্চতর আদালতের দ্বারস্থ জানিয়ে দেব সাংবাদিক রোজিনা কারাগারে স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি ফখরুলের বাংলাদেশের দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত পরে তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে রোজিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন কারাগারে নিয়ে যাওয়ার আগে সাংবাদিক রোজিনা ইসলাম পুলিশি নিরাপত্তার মধ্যে সাংবাদিকদের বলেন আমার সঙ্গে অন্যায় হয়েছে আমার সঙ্গে অন্যায় হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় করা হয়েছে এ কথা বলার সঙ্গে সঙ্গেই রোজিনা ইসলামকে সরিয়ে নেয় পুলিশ আজ সি আদালতে তোলা হয় রোজিনাকে এর আগে তাকে শাহবাগ থানা থেকে আদালতে নেওয়া হয় এছাড়াও রোজিনাকে ইসলামকে সচিবালয় পাঁচ ঘন্টা আটকে রেখে পুলিশের কাছে হস্তান্তর ও তার বিরুদ্ধে মামলা করার ঘটনায় নিন্দা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন করোনাকালীন সরকারের দুর্নীতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি জনগণের সামনে তুলে ধরা ছিল রোজিনা ইসলামের অপরাধ এ কারণে আজ তার এই অবস্থা আমরা কখনো ভাবতে পারিনি একজন সংবাদকর্মীর সঙ্গে এ ধরনের নক্কারজনক কাজ হবে সচিবালয়ের কার্যালয়ে শুধু রোজিনাই নয় তার মতো অনেক সাংবাদিক সত্য লিখতে ভয় পায় এর সকল কর্মকাণ্ডের জন্য ধিক্কার জানায় এই সরকারকে অবিলম্বে রোজিনা ইসলামের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানাচ্ছি সর্বশেষ জানিয়ে দিচ্ছি নানামুখী সংকটের মুখে ইসরায়েল নানামুখী সংকটে পড়েছে ইসরায়েল নামক এহুদিবাদী রাষ্ট্রটি বারবার জাতীয় নির্বাচন আয়োজন অর্থনৈতিক সংকটের সঙ্গে যুক্ত হয়েছে নতুন কয়েকটি সংকট এর মধ্যে গাজা উপত্যকায় ব্যাপক বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেই ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে এতে গাজা উপত্যকায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে কিন্তু এই হামলা চালাতে গিয়ে আরও বড় সমস্যায় পড়ে গেছে ইসরায়েল তারা এখন তিন ফ্রন্টে কর্মবর্ধমান সংকটে পড়ে গেছে গাজা উপত্যকার সংকট তো আছেই এর সাথে যোগ হয়েছে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা ও প্রতিবেশী লেবানন থেকে রকেট হামলা তিন দিক থেকে সৃষ্টি এই সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে ইসরায়েল এদিকে হামাসের ওপর হামলা জের ধরে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের উত্তর সীমান্তে রকেট হামলা বাড়ছে খবরে বলা হয় হিজুবল্লার মতো লেবাননের সন্ত্রাসী গ্রুপগুলো ইসরায়েলের বিরুদ্ধে হামাসের প্রয়াসকে সমর্থন করছে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় গতরাতে লেবানন থেকে ছয়টি রকেট নিক্ষেপ করা হয় তবে এগুলো সবই সীমান্তে প্রাচীরের মধ্যেই পড়ে আর ইসরায়েলি বাহিনী আর্টিলারি ব্যারেজের মাধ্যমে জবাব দিয়েছে এদিকে রকেট নিক্ষেপের ফলে উত্তর সীমান্তে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে অধিবাসীদের বোমা শেল্টারের ভেতরেই থাকতে বলা হয় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে যুদ্ধ বন্ধ করার জন্য কোনো ইচ্ছা এখনও ইসরায়েলের নেই দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তস আবারও বলেছেন ইসরায়েলি বাহিনী গাজায় পূর্ণ ও দীর্ঘমেয়াদী শান্ত করতে বদ্ধপরিকর এছাড়াও গাজায় বিমান হামলা অব্যাহত রয়েছে একটি ছয়তলা ভবনও ভেঙে ফেলা হয়েছে ভবনটি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও শিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো হামলার ফলে ডেস্ক অফিস চেয়ার বই পুস্তক কম্পিউটার সবই ধ্বংস হয় অধিবাসীদেরকে হামলার পর ধ্বংস স্তূপের মধ্য থেকে তাদের মালামাল খুঁজে নিতে দেখা যায় এই সূত্রটি জানিয়েছে ডেইলি মেইল আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য